ঘুমানোর জন্য বালিশ নেই খাওয়ার জন্য ভাত নেই ঠান্ডার মধ্যে গায়ে দেওয়ার জন্য কম্বল নেই এসবের খোঁজ করতে গিয়ে নির্জন অন্ধকার রাতে কিভাবে বাসায় ফিরলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দেশি শশী ফ্রম শশী ডায়েরি ইউকে তে আমার প্রথম দিনের প্রথম পার্টটা আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি প্রায় চার ঘন্টার বেশি টানা হাঁটাহাটি করার পর আমি বাসায় এসেছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট করতে বাসায় এসে কোনো ভাবেই মুভ করতে পারছিলাম না কিন্তু রাতে ঘুমাবো কিভাবে আমার কাছে কোনো বালিশ নেই কম্বল নেই আর এখানকার ওয়েদার সম্পর্কে আপনারা সবাই জানেন অনেক বেশি ঠান্ডা ইভেন তেমন খাবার আইটেম ও বাসায় নেই শুধুমাত্র কিছু স্ন্যাক্স আছে সন্ধ্যার সময় আমি আবারও হেঁটে হেঁটে সিটি সেন্টারে যাচ্ছি এখন আগের দিন সারাদিন একটা শর্মা আর আজকে সারাদিন এক পিস ব্রেড আর এক কাপ চা খেয়ে আমি বেঁচে আছি আপনাদেরকে আমি বলেছিলাম আমার এই প্রবাস জীবনের কিছু অ্যাকচুয়াল রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরবো গুগল ম্যাপ দেখে দেখে রাস্তার অলি মেইন রোড আন্ডারপাস সব কিছু ক্রস করে আমি আবারও সিটি সেন্টারে চলে আসি এসেছিলাম প্রাইমার্কে যাব সেখান থেকে বালিশ আর কম্বল কিনবো কারণ এই দুটা জিনিস ছাড়া ঘুমানো পসিবল হচ্ছে না অবভিয়াসলি এখানকার মার্কেটগুলো গুলো সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই আমি এখানে আসতে আসতে মার্কেটগুলো বন্ধ হয়ে যায় দিনের বেলা যখন এসেছিলাম তখনই কেনা উচিত ছিল কিন্তু আমার হাতে শক্তি ছিল না যে সব কিছু নিয়ে আমি হেঁটে হেঁটে বাসায় যাব কোন ধরনের বার্গার পিজা আমার খেতে ইচ্ছে করছিল না আমার ইচ্ছে করছিল একটু ভারী কিছু খাওয়ার আশেপাশের সবগুলোই যায় বার্গার চিকেন পিজা প্লেস টাইপের সারা দিন টাকা পয়সা নিয়ে ভালোই চিন্তা করেছি কিন্তু এই টাইমে আমার কাছে মনে হচ্ছিল না আমার পেটে আগে খাবার যাওয়া দরকার 8 পাউন্ড খরচ করে আমি ডিনার করেছি যত টাকাই গিয়েছে অনেকক্ষণ পর মনে গরম খাবার ভিতরে যাচ্ছে ওয়েদার আমাকে একদমই স্যুট করছিল না আমার মুখ ফুলে গিয়েছে চুলের অবস্থা খারাপ এই টাইমে আমি নিজেকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এত বড় জাম্বো জ্যাকেট পরার পরও আমার ঠান্ডায় আমি কাঁপছি হোয়াটস রং উইথ মি চোখ একদম হলুদ হয়ে গিয়েছে গলা প্রচন্ড ব্যথা গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না এখন আমি এডিট করার সময় কথাগুলো বলছি কিন্তু তখন আমি এসব নিয়ে একদমই চিন্তা করছিলাম না কারণ আমি সিক হয়ে গেলে আমাকে এখন দেখবে কে খাবার খেয়ে ফুটপাতে বসে বসে অনেকক্ষণ রিসার্চ করে দেখলাম টেস্কো নামে একটা সুপার শপ এখনো খোলা আছে বালিশ কম্বল কোনো কিছু না পাই আমি জাস্ট চিন্তা করছিলাম যে কিছু খাবার নিয়ে যাই কালকে পর্যন্ত যাতে সার্ভাইভ করতে পারি লাকিলি আমার কপাল ভালো বলতে পারেন টেস্কোতে এসে দেখে আমি বালিশ পেয়ে গিয়েছি তাড়াতাড়ি করে দুটো বালিশ নিয়ে নিলাম কিন্তু কোনো বেডশিট কভার কম্বল কিছুই পাইনি এখানে বালিশ দুটো যখন আমি ট্রলিতে রাখি তখনই আমি ডিসাইড করে ফেলেছিলাম এবার আমি আর হেঁটে বাসায় যাব না বাস কোথায় পাওয়া যায় সেটা তো আমি খুঁজে বের করব আর না হলে কোনো অপশন না পেলে আমি ট্যাক্সি দিয়ে বাসায় আসবো এখানে চুজ করার মতো দাম কম বেশি বেছে নেওয়ার মতো কোনো অপশন নেই আমার হাতে যে জিনিসগুলো আমার খুব বেশি দরকার সেটা এক পিস থাকলে আমি এক পিসই নিয়ে নিচ্ছিলাম খাবার দাবারে তেমন কোনো আইটেম নিব না কারণ নতুন বাসে আমি এখনো এক রাতও কাটাইনি রান্না বান্না করার জন্য তো আগে হাড়ি লাগবে তারপর খাবার দাবার কিনবো রুমে রাখার জন্য ছোট একটা ডাস্টবিন নিয়ে নিয়েছি এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিস্যু বাইরের কান্ট্রিতে যে কোনো পারপাসেই যান না কেন একটা কথা বলে রাখবো ওয়াশরুমে টিস্যু ইউজ করার প্র্যাকটিসটা করে রাখবেন বাংলাদেশ থেকে একটা গ্লাস নিয়ে গিয়েছিলাম সেটার মধ্যেই চা খেয়েছি এখন সেটা তো ক্লিনও করতে হবে এই জন্য ক্লিনিং এর কিছু জিনিস কিনে নিলাম আমার লাইফ আমি আবার জিরো থেকে স্টার্ট করছি ডিফারেন্স শুধু এতটুকুই আশেপাশে সবসময় কেউ না কেউ থাকতো এবার কেউ নেই ধারের কাছে পর্যন্ত কেউ নেই যে ইম্পর্ট্যান্ট জিনিস জিনিসগুলো আজকে মেইনলি নেওয়ার জন্য এত শরীর খারাপ নিয়ে এত কষ্ট করে আমি হেঁটে এসেছি প্রত্যেকটা মার্কেট বন্ধ ছিল মানে আমার কি কখন এটা আইডিয়া আসবে যে বিদেশে বাংলাদেশের আগেও শপিং মলস বন্ধ হয়ে যায় কিছু কিছু রেস্টুরেন্ট আর সুপার শপিং খোলা থাকে তারপর না কেমন যেন নির্জন হয়ে গেল রাতের বেলা এখানে আমি একটা ভুল করেছি ডাস্টবিন নিয়েছি ছোটটা ডাস্টবিনের লাইনার ব্যাগ নিয়েছি আমি বড়টা এখানে আমার হাতে কয়েকটা অপশন ছিল এই জন্য আমি চুজ করে করে যেগুলো রিজনেবল আর অ্যাফোর্ডেবল সেগুলোই নিচ্ছিলাম এত দাম দিয়ে ডাস্টবিনের ব্যাগ কিনে আমি কি করব কয়েকটা জিনিস নিয়ে দেখলাম অনেক ভার হয়ে গিয়েছে যেটা লোড আমার এখন নাও পসিবল না যদি বাস বা ট্যাক্সি না পাই তাহলে আমি বিপদে পড়ব যেই খাওয়া খেয়েছি সেটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু কালকে এক বেলার খাবার আমাকে ম্যানেজ করে যেতেই হবে এখন ইন্ডিয়ান খাবার সেক্টর থেকে একটা চিকেন টিক্কা মশলা উইথ রাইস যেটা পেইজের সামনে সেটাই নিয়ে নিলাম বেশ এতটুকুই আজকে প্রথম দিনের কেনাকাটা বাকি সবকিছু আস্তে আস্তে ম্যানেজ করা হবে ইনশাআল্লাহ ইউটিউব আর গুগল থেকে শিখলাম কিভাবে গুগল ম্যাপসের মাধ্যমে আমি বাস খুঁজে পাবো এক হাতে বড় বড় দুইটা বালিশ কাঁধে ব্যাগ নিচে বড় একটা শপিং ব্যাগ এগুলো নিয়ে আমি এখন বাস কাউন্টারে যাচ্ছি এখানে গিয়ে জানলাম আমার বাসার কাছাকাছি একটা বাস যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সেই বাস আসবে পঁয়তাল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট আমি কাউন্টারে ফার্স্টে বসেছিলাম আম্মুর সাথে ঝিলিকের সাথে ভিডিও কলে কথা বললাম অনেক চুপচাপ হয়ে গিয়েছে ততক্ষণ এরিয়াটা বাস ড্রাইভারকে আমি বলেছিলাম আমি চিনি না লোকেশনে আসলে আমাকে একটু ডাক দিতে কিন্তু উনি খেয়াল করেনি কি হয়েছে আমার সাথে জানেন বাস দিয়ে রওনা হয়ে আমার বাসা ঘুরে আমি যেখান থেকে বাস উঠেছিলাম আবারও সেখানে চলে যাই বাস ড্রাইভার আমি হয়ে শক্ত তাকিয়ে একজন আরেকজনের দিকে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে যা হয়ে গিয়েছে নেক্সট বাস কখন উনি আমাকে জানালো এক ঘন্টা পর আরও এক ঘন্টা আমি বাস কাউন্টারে বসেছিলাম কারণ বিশ্বাস করেন একটুও শক্তি নেই যে আমি হেঁটে আসব। থ্যাংকফুলি ততক্ষণে অনেক ঘাটাঘাটি করার পর কিভাবে কোন স্টপে নামতে হবে সেটা আমি একটু আইডিয়া করে নিয়েছিলাম আর নেক্সট বাস ড্রাইভারটাও আমাকে হেল্প করেছে স্টপে নামার পর ঠিকই আবার আমাকে সাত আট মিনিট হেঁটে বাসায় আসা লাগে হোয়াট আর ডে এই দিনের কথা আমি কখনো ভুলব না মেন্টালি ফিজিক্যালি নিজেকে ধরে রাখার এত সাহস এত শক্তি আমি কোথায় পেয়েছি আমি নিজেও জানি না অনেক প্রবাসী আমাকে জানাচ্ছেন তারা নাকি আমার ভিডিওস সাথে রিলেট করতে পারছেন আমি বলেছিলাম সুন্দর মুহূর্তে পাশাপাশি রিয়ালিটি তুলে ধরবো যারা ফিউচারে বাইরে আসতে চাচ্ছেন তারা যাতে মেন্টালি এখন থেকে প্রিপেয়ার হতে পারেন বাসায় এসে পায়ে মলম দিয়ে ওষুধ খেয়ে নিজের সেবা নিজেই করছি পা লাল হয়ে একদম দাগ হয়ে গিয়েছিল আজকে আমার অনেক রেস্ট করতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং